হেল্ল' ফ্ৰেণ্ড, ৱেলকাম টু মাই ইউটিউব চেনেল। মই ৰাজ্য কৰোঁ আপোনালোকে চেছ আৰজিত কে টুটেল। হয় ফ্ৰেণ্ড, আজি সোমবাৰ আৰু আজি ৰাইজৰ বাবে ওলাই আহিল সাতটাকৈ ডাঙৰ খবৰ। হয় ফ্ৰেণ্ড, কি কি আছে এই সাতটা ডাঙৰ খবৰৰ ভিতৰত আপোনালোকে এটা পইণ্টো মিছ নকৰিব এই ভিডিঅ'টোৰ, কাৰণ এই আজিৰ এই সাতটা খবৰ বহুত ইম্পৰ্টেণ্ট। তো আপোনালোকে এই ভিডিঅ'টো প্ৰথমৰ পৰা শেষলৈকে চাই থাকিব। তো ফ্ৰেণ্ড, আহক আজিৰ ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। আকৌ আৰম্ভ, কাৰ বিৰুদ্ধে এক হওক অসমীয়া জাতি, গীতেৰে আহ্বান জনালে মানস ৰবিনে যে ৰাজ্যত অব্যাহত আছে নাগৰিকত্ব সংশোধনী আইনৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ, কিন্তু আগতকৈ যেন এতিয়া কিছু হ্ৰাস পাইছে আন্দোলনৰ জোৰ। 2019 চনৰ ডিচেম্বৰ মাহত আৰম্ভ হোৱা আন্দোলনে অতিক্ৰম কৰিলে আঢ়ৈ মাহৰ। অসমীয়া জাতিৰ প্ৰতি ভাবুকি কঢ়িয়াই আনিব বুলি ক'ব বিচৰা নাগৰিকত্ব সংশোধনী আইনৰ বিৰুদ্ধে দুগুণ শক্তিৰে আকৌ এবাৰ সমগ্ৰ অসমীয়া জাতিক আগবাঢ়ি আহিবলৈ গীতেৰে আহ্বান জনালে শিল্পী মানস ৰবিনে। মানস ৰবিনে কয় যে নাগৰিকত্ব সংশোধনী আইন 2019ৰ প্ৰতিবাদী আন্দোলনে আজি প্ৰায় আঢ়ৈ মাহ অতিক্ৰম কৰিলে। সংগ্ৰামত আঢ়ৈ মাহ নিচেই কম সময়, তথাপিও সংগ্ৰামৰ বাটত ৰাইজ মাজে মাজে থমকি ৰোৱাটো সাধাৰণ কথা। থমকি ৰোৱা ৰাইজক আগবাঢ়ি যাবৰ বাবে মনত শক্তি আৰু সাহস সংগ্ৰামৰ নেতৃত্বই যোগান ধৰিব লাগিব। পিছে সেই সংগ্ৰামৰ নেতৃত্বৰ মাজতে যেতিয়া বিভেদ আৰু সন্দেহৰ বীজ ৰোপণ কৰি আন্দোলনটোক ধ্বংস কৰাৰ বাবে শাসক পক্ষই প্ৰচেষ্টা চলায়, সামান্য পৰিমাণে সফল হয় তেতিয়া সংগ্ৰামী নেতা আৰু সংগ্ৰামী ৰাইজ প্ৰত্যেকৰে কান্ধত ধৈৰ্য একাগ্ৰতাৰে সংগ্ৰামখনক আগুৱাই লৈ যোৱাৰ দায়িত্ব আহি পৰে। মানস ৰবিনে লগতে কয় যে নাগৰিকত্ব সংশোধনী আইন 2019ৰ প্ৰতিবাদী সংগ্ৰামখনৰ এৰি অহা উৎসাহী প্ৰৱেশ আৰু পৰিস্থিতিখিনি পুনৰ এবাৰ পৰ্যবেক্ষণ কৰাৰ সময় আহি পৰিছে। যোৱা 10, 11, 12, আৰু 13 ডিচেম্বৰত সংগ্ৰামী অসমীয়াই শাসক পক্ষৰ বুকু কপাই চৰকাৰ ছুটি হেৰাই দিয়া পৰিস্থিতিখিনিলৈ সকলোৱে মনত পেলাওক। আমাৰ ঐক্যবদ্ধ শক্তিৰ কিমান জোৰ নিজে নিজে উমান লওঁ আহক। জুবিনে কয়, পলিটিক্স নকৰিবা বন্ধু, মই কম মিছা কথা কৈ পলিটিক্স নকৰিবা বন্ধু। ডিব্ৰুগড়ত নাগৰিকত্ব সংশোধনী আইন বিৰোধী আন্দোলনক প্ৰত্যাহ্বান জনাই বিজেপিৰ সংকল্প সমাৰোহ, সভাত মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ উদাত্ত ভাষণ। ভাষণ প্ৰসংগত মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই আকৌ এবাৰ কটাক্ষ কৰে জুবিন গাৰ্গক। মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কয় যে জুবিন গাৰ্গে কয় পলিটিক্স নকৰিবা বন্ধু, মই কম মিছা কথা কৈ পলিটিক্স নকৰিবা বন্ধু। মন্ত্ৰী শৰ্মাৰ মতে ডিব্ৰুগড় বিজেপিৰ সভাই প্ৰমাণ কৰিলে যে আগন্তুক ৰাজ্যৰ বিধানসভা নিৰ্বাচনত বিজেপিয়ে একোখন আসন দখল কৰি চৰকাৰ গঠন কৰিব। জুবিন গাৰ্গৰ কাক লৈ ৰেপিড' অ'লা ইউবাৰ চালক? ৰেপিড' অ'লা ইউবাৰ ছাৰ্ভিচ বন্ধ কৰাৰ সিদ্ধান্তৰ বিৰোধিতাৰে চান্দমাৰীৰ অসম অভিযান্ত্ৰিক প্ৰতিষ্ঠানৰ খেলপথাৰত চালকসকলৰ প্ৰতিবাদ। পৰিবহণ বিভাগে লোৱা এই সিদ্ধান্তক কঠোৰ সমালোচনাৰে চালকসকলে প্ৰদান কৰে প্ৰতিবাদী ধ্বনি। পৰিবহণ বিভাগৰ মহিমতালি নচলিব ধ্বনিৰে হাতত হেলমেট লৈ চালকসকলে সাব্যস্ত কৰে প্ৰতিবাদ। প্ৰতিবাদৰ পিছতে সমদল কৰি চালকসকল ৰাওনা হয় জুবিন গাৰ্গৰ কাষ লৈ। চালকসকলৰ বিশ্বাস তেওঁলোকে প্ৰিয় শিল্পীগৰাকীয়ে জনাব সমৰ্থন। কিছু সময় জুবিন গাৰ্গৰ ঘৰৰ সন্মুখত অপেক্ষা কৰে প্ৰতিবাদকাৰীসকলে, কিন্তু পিছত যেতিয়া জুবিন গাৰ্গ কলিকতাত থকা বুলি জানিব পাৰে তেতিয়া সেই স্থান ত্যাগ কৰি প্ৰতিবাদকাৰীসকলে। দিনত শ্লোগান নিহা চান্দা তোলাৰ আন্দোলন আছিল কা বিৰোধী আন্দোলন, এই কথা কৈছে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। ডিব্ৰুগড় বিজেপিৰ সংকল্প সমাৰোহ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল, মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগতে বিজেপি আৰু অসম গণ পৰিষদৰ শীৰ্ষ নেতৃত্বৰ অংশগ্ৰহণ। সংকল্প সমাৰোহত কেইবা হাজাৰ লোকক উদ্দেশ্য মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ উদাত্ত ভাষণ। ভাষণ প্ৰসংগত মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই আক্ৰমণৰ লক্ষ্য কৰি লয় নাগৰিকত্ব সংশোধনী আইন বিৰোধী আন্দোলনক। মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই ভাষণ প্ৰসংগত কয় যে দিনত শ্লোগান নিহা চান্দা তোলাৰ আন্দোলন আছিল কা বিৰোধী আন্দোলন। দৰা কইনাক ৰাজপথত নমাই কৰা আন্দোলন মই দেখা নাই। অসম আন্দোলনতো এনে পৰিৱেশ মই দেখা নাছিলোঁ। আন্দোলনৰ নামত বিধায়কৰ ঘৰ জ্বলাই দিব, কলাক্ষেত্ৰ আক্ৰমণ কৰিব, সেয়া কেনেধৰণৰ আন্দোলন? মন্ত্ৰী শৰ্মাই বহবাদ বহু প্ৰতিশ্ৰুতি দিয়ে। চলিত কাৰ্যকালত চৰকাৰে কি কি কাম কৰিলে বা আগন্তুক এবছৰত কি কি কাম কৰিব তাৰে খতিয়ানো দাঙি ধৰে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। কিন্তু সভাত ৰাজ্যৰ সৰ্বস্তৰ ৰাইজে অংশগ্ৰহণ কৰা নাগৰিকত্ব সংশোধনী আইন বিৰোধী আন্দোলনক তুচ্ছ তাচ্ছিল্য কৰি কেৱল চান্দা তোলাৰ আন্দোলন বুলি কৰা মন্তব্য এতিয়া কা বিৰোধী ৰাইজে কিদৰে গ্ৰহণ কৰে সেয়ে লক্ষণীয়। যে উত্তৰ প্ৰদেশৰ সোণভদ্ৰত 3000 টন সোণৰ সন্ধান পোৱাৰ খবৰ। ভূগৰ্ভত এই সোণৰ সন্ধান লাভ কৰিছিল ৰাজ্যখনৰ খনিজ বিভাগে। শীঘ্ৰে এই সোণ উদ্ধাৰৰ বাবে আৰম্ভ কৰাৰ কথা আছিল খনন কাৰ্যৰ, কিন্তু 24 ঘণ্টাৰ ভিতৰতে সকলো শেষ। সোণভদ্ৰত নাই 3000 টন সোণ।
জিএসআইর ডাইরেক্টর জেনারেল এম শ্রীধরে শনিবারে পিটিআইক জানায় যে সোণভদ্রত কিমান সোণ পোৱা গৈছে বা কিমান সোণ থকার খবর আইছে, সেই হিসাব জিএসআইর হাতত নাই। উত্তর প্রদেশের সোণভদ্রত 3,000 টন সোণ থকার তথ্য আমার হাতত নাই। আনহাতে সোণভদ্রত মাত্র 160 কিলোগ্রাম সোণ পোৱার হে সম্ভাবনা আছে বলে জানায় জিএসআইর বিষয়াজনে। উল্লেখযোগ্য যে 2005 চনের পর জিএসআইর দলে সোণর সন্ধানত কাম করে আসিল। অধ্যয়নের অন্তত সোণভদ্রত সোণ থকার বিষয়ে কৈছিল জিএসআইর দলে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দলে বিগত 15 বছর ধরে এই অঞ্চলত কাম করে আসিল আর 8 বছর পূর্বে মাটির তলত সোণ থকার কথা নিশ্চিত করেছিল। দিল্লির সরকারি বিদ্যালয় পরিদর্শন করিব ডোনাল্ড ট্রাম্পর পত্নীয়ে, কার্যসূচীর পর আতরাই দিলে কেজরিওয়াল সিসোডিয়াক। সোমবারে ভারত ভ্রমণ লৈ আইব আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার রাষ্ট্রপতিগৰাকীর লগত ভারত লৈ আইব তেওর পত্নী আর জি জুয়াই। মঙ্গলবারে ডোনাল্ড ট্রাম্পর পত্নী মেলানিয়া ট্রাম্পে পরিদর্শন করিব দিল্লির সরকারি বিদ্যালয়। কিন্তু দিল্লি সরকারের সূত্রের পর জানিব পরা মতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোডিয়াক আঁতরাই রাখা হয়েছে এই কার্যসূচীর পর। কিন্তু পূর্বে নির্ধারিত কার্যসূচী অনুসারী দিল্লি সরকারের অন্তর্গত সরকারি বিদ্যালয়সমূহ পরিদর্শনের সময়ত মেলানিয়া ট্রাম্পক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোডিয়ায় সঙ্গ দিয়ার কথা আছিল। কিন্তু এতিয়া কৌশলপূর্ণভাবে দুয়োরে নাম আঁতরাই দিয়া হল। এতিয়া আম আদমি পার্টিয়ে অভিযোগ করেছে যে কেন্দ্রীয় সরকারে কার্যসূচীর পর আঁতরাই দিলে কেজরিওয়াল আর মনীষ সিসোডিয়ার নাম। 26 ফেব্রুয়ারিত গুয়াহাটীত উপস্থিত হব রাজস্থান রয়্যালস দল। IPLর প্রস্তুতি তুঙ্গত। IPL T20 ক্রিকেটর ত্রয়োদশ সংস্করণের ভাবে হাজু হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড আর IMG গ্রুপ। 19 মার্চের পর চলবলিয়া IPLর 5 আর 9 এপ্রিল দুখনক মেচ অনুষ্ঠিত হব গুয়াহাটী বরখাপারা স্টেডিয়ামত, যত রাজস্থান রয়্যালসে প্রতিদ্বন্দ্বিতা আগবাব কলকাতা নাইট রাইডার্স আর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। খেলর প্রস্তুতি আরম্ভ করেছে ক্রিকেট সন্তার লগতে রাজস্থান রয়্যালসে। চলিত সিজনের IPL T20 প্রথমটু অনুশীলনের কেম্পর 26 ফেব্রুয়ারিত গুয়াহাটীলে আহব রাজস্থান রয়যালস দলট। 2 জন বিদেশী খেলোয়াড়ের বাইরে সকল খেলোয়াড় অহার কথা ইতিমধ্যে প্রকাশ করেছে ক্রিকেট সন্তার সম্পাদক দেবজিৎ লন শৈকিয়াই। দলটিয়ে 27-29 ফেব্রুয়ারি বরখাপারা স্টেডিয়ামত অনুশীলন করিব। গুয়াহাটীত হবলগিয়া মেচ দুখনের মার্চ মাহর প্রথম সপ্তাহের পর অনলাইনত টিকেট মুক্তি করিব IPLর উদ্যোক্তাই। ইয়ার উপরই 1 মার্চের পর বরখাপারা স্টেডিয়ামত অস্থায়ীভাবে কার্যালয় স্থাপন করিব রাজস্থান রয়্যালসে। এশিয়ার বিষয়ববীয়া মেচ দুখনের নিরাপত্তাক লৈ মহানগরের আরক্ষীর সঙ্গে মিলিত হয়েছে আলোচনাত। আনহাতে রাজস্থান উচ্চ ন্যায়ালয়ত মেচ দুখন গুয়াহাটীত হওয়াক লৈ গোচর চলি থাকা সম্পর্কত এশিয়ার সম্পাদকে কয় যে আইনী যুঁজ চলি থাকিলেও গুয়াহাটীত IPL খেলক লৈ কোনো অসুবিধার সন্মুখীন নহয়। দেওবারে IPLর আন্তঃগাঁথনিক লৈ বরখাপারা স্টেডিয়াম পরিদর্শন করে IPLর মুখ্য পরিচালনা বিষয়া হেমাঙ্গ আমিন আর IMP গ্রুপের সদস্য। তো ফ্রেন্ড, আজির ভিডিও ইমানে। যদি ভাল লাগছে নিশ্চয় লাইক করবো আর শেয়ার করবো।